এখন আমি একটু শুয়ে পড়ি, কালকে আমাকে অফিস যেতে হবে, খুব তাড়াতাড়ি জলদি আমাকে অফিস যেতে হবে। আমাকে ফোন দিল, রিংটং বাজলো, কেন জানি ফোনে দেখি কে ফোন দিল। হ্যালো, কে, আপনি কে বলছেন? ও বস বস, আসসালামু আলাইকুম, আপনি কি বলছেন? ও, আপনার আমার সাথে একটা কথা আছে। আচ্ছা বলেন বলেন, কোনো সমস্যা নেই, আপনি মন খুলে যা বলেন আমাকে বলেন, নো প্রবলেম। আস ও, আপনার গলায় সমস্যা ছিল? ও, এই জন্যই বলি, আপনি কেন জানি বাচ্চাদের মতো করে কথা বলেন। ও, আসলে আপনার গলায় সমস্যা হয়ে যাওয়ায় আপনি বাচ্চাদের মতো করে কথা বলেন। ও, বুঝেছি বুঝেছি, বস, কোনো সমস্যা নেই, তা হতেই পারে, একটা মানুষের প্রবলেম হয় না, অনেক ধরনের সমস্যা থাকে একটি মানুষের, এটা খুবই নর্মাল বিষয়। আচ্ছা বস, গুড নাইট বস, ফোনটা রাখি, কালকে তো আপনার সাথে দেখাই হবে, অফিস আসছি। আচ্ছা বস, আপনি কিন্তু সকালবেলা আমাকে গুগলে মেসেজ দিবেন, মেসেজ যে আমাকে কয়টার সময় চাকরিতে যেতে হবে। ও সরি সরি, মেসেজ বলছি, আসলে আপনি ওই যে গুগল ম্যাপে আমাকে ম্যাপটা দিবেন, আমি গুগল ম্যাপ দেখে অফিসে চলে যাবে, সকালবেলা একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে বস? আচ্ছা আচ্ছা, রাখলাম, গুড নাইট। হ্যাঁ, ফোনটা এখন রেখে দেয়, আমি এখন শুতে যাবো, ঘুমাই, জলদি জলদি সকালে উঠতে হবে। আমার খুব ঘুম পেয়েছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি শুতে হবে। আমি তো অজ্ঞান হয়ে যাবো, এত ঘুম পেয়েছে আমার। আমি ঘুমায় পড়ি, সকালে আমাকে জলদি উঠতে হবে, সকাল হয়ে গেল, এখন আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। দেখি তাড়াতাড়ি নাস্তা হয়, নাস্তা খেয়ে আমাকে অফিস যেতে হবে, তাড়াতাড়ি যা আসে কিছু একটা খেয়ে নিই। আমি রেডি হয়েছি, এখন আমাকে ঝটপট অফিসে যেতে হবে, দেরি করা যাবে না, আজকে আমার প্রথম দিন চাকরি, কি মজা, নতুন চাকরি, হে হে। দেখি ঝটপট মোবাইলটা বের করে দেখে নেই বস আমাকে লোকেশনটা পাঠিয়েছে কি না। আমার তো মনে হচ্ছে বস একটু বিজি আছে, ঘুমাচ্ছে না, বস মানুষ একটু ঘুমাচ্ছে হয়তো, বস তাহলে ফোন ধরলই। হ্যালো হ্যালো বস, আমাকে, আমি তো লোকেশনটা পাইনি, আপনি একটু ফোনে বলে দেন কোথায় যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, ওখানে আমি চলে আসছি, অফিসে তো চলে আসলাম, কিন্তু বসের খবর নাই, কেন জানি বস কই গেল। বস বলেন, আজকে আমার চাকরির প্রথম দিন, আমাকে কি করতে হবে? আপনি বলছেন আজকে আমাকে বেতন দিবেন। আমি একটা তাড়াহুড়া কি আছে, আমি দিব প্রথম দিন কাজ শুনাচ্ছি, তোমাকে একটা খুবই ছোট কাজ করতে হবে বস। আগে আপনি মাস্কটা খোলেন একটু দেখি। আচ্ছা খুলতেছি, মাস্ক পরলেই তো আমাকে বেশি সুন্দর লাগে, ঠিক না? প্রথম দিন তোমাকে কি করতে হবে আমি এখনই বলে দিচ্ছি, আমার সাথে আসো। এই কাজ করি আমি তোমাকে বেতন দিব 1,00,000 টাকা। হে তোমাকে যে ক্লাসে ক্লাস নিতে হবে তা এই ক্লাসে, এর পাশের ক্লাসে তুমি আজকে ক্লাস নিবে। এর মানে আমাকে আপনি এই চাকরি দিবেন, আমি বাচ্চাদেরকে পড়াবো? এই চাকরি আমি করবো না, আমার কোনো দরকারই নেই চাকরি, আপনি থাকেন আমি গেলাম। যাচ্ছো যাচ্ছো যাও, এইরকম আর চাকরি তুমি কিন্তু পাবে না বাচ্চাদেরকে পড়ানো, যাও যাও। এই তো এটাই বলে, বাংলাদেশিকে আমি কোনো চাকরি দিই না, বাঙালিরা এমনই হয়, একটা চাকরি দিবি তাও করবে না, 1,00,000 টাকা দিবে, হলে স্কুলে ক্লাস নিতে হবে, এই জন্যই বলে বাঙালিকে কোনো চাকরি দিতে হয় না। থাক, আমার এরকম চাকরি লাগবে না, এটা লজ্জাজনক চাকরি। ও প্রথম দিন আসছে, এই জন্য 1,00,000 টাকাটা আপনাকে দিতেই হবে। আমার 1,00,000 টাকার কম পড়ছে, আমি এখনই তোমাকে 1,00,000 টাকা দিয়ে দিচ্ছি, ফকির বাঙালি। গেলাম, থাকে না, আপনার চাকরি আমার দরকার নেই। তুমি না আমাকে ছেড়ে চলেই যাচ্ছ, আগে শুনে রাখো, তুমি কিন্তু আমাকে ওই দিন কফি খাওয়ায়নি, আসলে আমি ওই দিন আমার গলায় সমস্যা হয়েছে, এটা আমি বুঝে গিয়েছি, এজন্য আমি কী করেছি, আমার একটা জাদু ট্রিক্স খাটিয়েছি, ট্রিকের মাধ্যমে তুমি ভুলে গেছো যে আমি চা খাইছি, তুমি ভেবেছো আমি চা খেয়েছি, আসলে খাইনি, আর তুমি আন্দাজে 200 টাকা দিয়েছো। হে ওকে।